হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কিছু কিছু ব্যাংক কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে। কোন কোন ব্যাংক খোলা থাকবে তো অনেকেই জানেন না, বা অনেকেই অনলাইনে গাড়াগাড়ি করতেছেন, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় 16 তারিখ, আজকে 14 জুন শুক্রবার, আজকে থেকে কিন্তু আজকে শুক্রবার থেকে ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত বিভিন্ন জেলায়, ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে ব্যাংক খোলা থাকবে। যে সকল ব্যাংক খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, সকল বাংলাদেশে চলিত সকল ব্যাংকেই খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ক্ষেত্রে ব্যাংকের লেনদেনের কিছু জিয়া থাকবে, সকল লেনদেন করা যাবে না, এবং কি সকল ব্যাংক বা সকল এলাকার ব্যাংক খোলা থাকবে না। নির্দিষ্ট কিছু কিছু এলাকা বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু কিছু এলাকায় ব্যাংকগুলো খোলা থাকবে। তো যে সকল ব্যাংক খোলা থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন, যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী এবং সিংড়া পৌরসভা, নাটোর এবং বিভিন্ন ব্যাংক শাখা উপশাখা স্বাভাবিক ব্যাংকিং সহ বর্ণিত সময়ের ব্যাংকিং কার্যক্রম চালু রাখা প্রসঙ্গে। তো তারা এই নোটিশটা কিন্তু দাবি করেছে, নোটিশটা কিন্তু প্রকাশ করেছে, এবং কি আজকে থেকে, আজকে শুক্রবার থেকে কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংক খোলা ছিল। কোন কোন ব্যাংক খোলা ছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে সকল ব্যাংক খোলা থাকবে সেটা আপনি যে ব্যাংকে লেনদেন করতে চান সেই ব্যাংকের হেল্পলাইনে আপনি ফোন দিয়ে জানাবেন, যে আপনার ফোন দিয়ে বলবেন যে আপনি কোন ব্যাংক কোন শাখা থেকে লেনদেন করতে চান, বা আপনার যে শাখা থেকে লেনদেন করতে চান সেই শাখাটা খোলা থাকবে কি না। তো বিশেষ করে যে ঢাকা এবং ঢাকার বাইরে যে কুরবানি পশুর হাটগুলো আছে, পশুর হাটের আশেপাশে যে ব্যাংকগুলো আছে বা বুথগুলো আছে, এগুলো খোলা থাকবে ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।